ব্লগটা দেব না আমি, ব্লগটা দেব না। টাটা। তো এই যে দেখছো এখন বাজে 9:20 আর এখন মেয়ের কাছে মাসাজ খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। কি গো কিছু বলো, যদি ইচ্ছা করে ঘুম পাচ্ছে তোর 10:10 10:10 ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল লোকাল ধরবে, তারপরে ব্যান্ডেল থেকে আবার ট্রেন আছে। কি ট্রেন তোমার রাতে? কলকাতা আগরতলা স্পেশাল। তো আবার শিলিগুড়ি চলে যাচ্ছে? আবার যাবে, আবার কবে যাবে শিলিগুড়ি? জি স্যার। তো একদিনের জন্য এসেছিল, ছুটি পেয়েছিল বলে, তাছাড়া কথা না, তাও এসেছিল, নিয়ে আবার চলে যাচ্ছে। আর এখন মেয়েকে বলছে আমার একটু গাটা টিপে দে, টিপে দে। তুমি তো দেবে না কেন? কি জামা দিয়েছো গো, এটা কি গোল্ডেন পেন? টাটা। চা? তো এখন বাজলো ঘড়িতে পুরো তোমাদের দেখা, এই যে দেখো 10:35 আর আমি এখন কাজ করছি, কারণ এই একটু আগে হাজবেন্ড বেরোলো আর খাওয়া দাওয়া করে পুরো কমপ্লিট করে তো ঘরে যবে থেকে, মানে আমি কি আর বলবো, তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে আমি এবার আস্তে আস্তে ঘর দোয়ার গুছাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আলমারি পুরো খালি করেছি, ওই যে একজন রেস্ট নিচ্ছে। তো আলমারি পুরো খালি করেছিলাম সকালবেলাতে আর কিছুটা গুছিয়ে নিয়েছি সকালবেলা, আর বাকিটা যেটা ছিল কিছুটা গুছিয়েছি। এই যে তোর এদিকটা করে দিয়েছি, আর আমার এদিকটা উপরে কিছু শাড়ি আছে। তো সকালে একবারে পুরোটা গুছিয়ে উঠতে পারিনি, কারণ সকালে একটু কাজকর্ম ছিল, সেগুলো কিছুটা করে রেখেছিলাম। তারপর সন্ধ্যাবেলা থেকে মেয়ে টিউশন পড়াচ্ছিল, ঘরে ঢুকতেই পারিনি, আর বাইরে উঠানে বসেই ছিলাম। তারপর ওর বাবা বলে এবার ওকে ছাড়তে বলো, তো আমি তো বেরোবো একটু, আমি ঘরে বসবো, রেস্ট নেব, খাবো। তো তারপরে ও ছাড়লো, তারপরে ওকে খেতে রেতে দিয়ে ও 10-15 মিনিট রেস্ট নিয়ে বেরোলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমি এই কাজ করতে বসেছি। তো সারাদিন আজকে সেরকমভাবে কিছু ব্লগ করতে পারিনি, তো এখনই একটু তোমাদের সঙ্গে মানে কথা কাজ করতে করতে কথা বলছি। তো আজকে আমার শুতে শুতে হয়তো রাত্রি 1:30-2 বাজবে, কারণ এই গুছোতে যে কতক্ষণ টাইম লাগবে, আমি এটা আজকে কমপ্লিট করেই ছাড়বো, কারণ কালকে আমি আর এটাকে রাখতে চাই না, কারণ জামা কাপড় এরকমভাবে বিছানার ওপর পরে থাকলে ঘুমোবো কোথায়। তো সেই জন্য আজকে আমি এটা পুরো গুছবো, আর কাজ মানে এখন যেহেতু আমার একটু হাতটা ঠিক হয়ে হয়ে আসছে, আমার মনে হচ্ছে আমি এই যে 1.5 মাস ধরে ঘরে কাজ করতে পারিনি, সে কাজগুলো আমি কী করে কমপ্লিট করব। তার মধ্যে আছে ঘর পরিষ্কার করা, তারপরে এই যে ওপরটা দেখা, যে যা কিছুটা গুছোনো আছে, তো এগুলো সব আমি ঠিকঠাক করব, গুছবো। তো নিজের হাতে নিজের ঘর না গুছলে একদম মানে ভালো লাগে না। আর ঘর আমি প্রায় সময়তেই একটু আধটু পরিষ্কার করে নিই, ঝুলপুল হলে ঝেড়ে নিই, কিন্তু সেগুলো আমি কিচ্ছু করতে পারিনি। দুদিনে উলট পালট কর, আর এই একটা আছে উলট পালটের মাস্টার ঠিকই বলেছে, কারণ ওপরটা তোমাদের যেটা দেখালাম, যদিও তোমাদের মনে হয় একটু অগোছলো হয়েছে, তো সেটা আমার মেয়ের জন্য হয়েছে। ওর ওই যে 30-35টা কাপ ওপরে তোলা আছে, একবার করে নামাবে, একবার করে তুলবে, একবার করে ওর কাপ এটা খাবে, একবার ওটা খাবে, তার মধ্যে যা যা আছে সেগুলোকে উলট পালট করবে। খুব বদমাইশ মেয়ে একদম, মানে যত ছোটবেলায় না জ্বালিয়েছে, এ বড় হচ্ছে আর জ্বালাতন আরও করবে বলছে। আর একা থাকলে তো মানে জ্বালাতন দুটোতে মিলে, মানে বাবা আর মেয়ে দুটোতে মিলে। তো আজকে একটা গেল এখন 7 দিনের জন্যে, তারপরে আবার আসবে, এসে তারপরে আবার জ্বালাতন, এইসবই চলছে। তো আর কি বলবো তোমাকে, তোমরা তো ব্লগে দেখতেই পাও কীরকম কী করে আমার সাথে সবাই মিলে। সকালবেলা যদি বাবু কি খাবি, মানে পুরো বলে দিবি খাবো না খাবো না, এই খাবো না সেই খাবো না, তারপরে বলি মা খিদে পেয়েছি, মানে ওটা জল খাবার খাওয়ার টাইম পেরিয়ে গেলো, তারপর তোর এগুলো হয়। তুমি উল্টো আনহেলদি খাবার দিলে আমার ভালো লাগে না। বাহ, আমি গুড়টা ফেলে দেবো, তবুও ভালো, আমি গুড়টা খাবো না, কাল থেকে শেয়ার করবো না, গুড়ও খাবো না, তুমি চা খেয়ে নেবে। ঠিক আছে, তোমাদের আমি আগেই বলেছি যে আমি একটু মানে
আমার কোনো খাবারের উপর যদি পিঁপড়ে চেপে যায়, সেই খাবারটা যতই ভালো হোক যতই সুন্দর হোক আমি ওই খাবারটা খাবো। আচ্ছা পিওর বিরিয়ানিটাই যদি বিরিয়ানি হয় তো তুমি খেতে? না, আমি যদি দেখে নিতাম যে ওটার উপর পিঁপড়ে ধরেছে কি খেয়েছে, ইস না খেয়ে থাকো তবু ভালো, ওইসব খাবার খাবো। তো সেদিনকে দেখলাম যে মেয়ে গুড়ের চা যেহেতু খায়, গুড়ের ডিব্বাটা কিভাবে কেক খুলে রেখেছে আমি জানি না, তো পিঁপড়ে একদম ধরে টাইট করে রেখেছিলাম, কিন্তু তো চিনির ডিব্বাটা ধরেনি, গুড়ের ডিব্বাটা কি করে ধরলো, পাশাপাশি দুটো আছে, তো পুরো পিঁপড়ে ধরে গেছিলো। আর সেই পিঁপড়ে গুলোকে মেয়ে পরিষ্কার করে করে আবার গুড়টাকে রেখেছে। তা আমি তো ওই পিঁপড়ে দেওয়া গুড়ের চা আমি খাবোই না, আমি একদম ওয়েস্টেজ পছন্দ করি না। তুমি তো করো না, সেটা আমি জানি, একদম পছন্দ করি না। তো আমার কিছু করার নেই, এটা তো আমার একটা ব্যতিক বলতে পারো যে আমি খাই না, তো কি করব, তো কিছু করার নেই, খেয়ে। হ্যাঁ তো তুমি এই কথা বললে না যে আমি অপরিষ্কার খাবার খাই না, আমি নোংরা অপরিষ্কার সব খেয়ে নেবো, কিন্তু আমি ওয়েস্টেজ করতে পারি না ফুড, আমি ফুড একদম পছন্দ করি না, নোংরা হলেও খেয়ে নেবো। কালকে দেখছিলাম আমি কেমন করছিলাম চিকেনের লেগটা। তুই সত্যি বাবা, তুই আমার মেয়ে তো ঠিক তো, কালকে চিকেনের লেগটার জন্য মারপিট হচ্ছিল লিটারালি বাড়িতে। তুই আমার মেয়ে তো? হ্যাঁ, আরে ব্লাড গ্রুপে এক আছে, ব্লাড গ্রুপে এক আছে না। কাল তোমাদের বলি, তো কালকে যে পকোড়াটা আনা হয়েছিল, তো পকোড়াটা দেখলাম বেশিরভাগ পিসটাই না, লেগ পিসের যে পিছনের দিকটা থাকে না, সেই একটা সেই কটকটি মতন থাকে। হ্যাঁ, তো যাই হোক আমি কটকটি বলি, তো ওইটা মাংসের মধ্যে রেখেছি। আর ওর বাবা ঠিক খুব একটা ভালোভাবে মাংস ওই হাট গোড় এসব খায় না, একটু একটু করে খায়, খেয়ে ফেলে। ওর বাবা পকোড়াটা খেয়ে ওই হাটটা ফেলে দিয়েছি, ওই হাটটা কি ও খাবেই, আমি তার মধ্যে মিচিমিচি থুতু দিয়ে দিয়েছি, বলছে না তুমি থুতু দিয়ে দাও, যা দিয়ে দাও তাও আমি খাবো, আমি ফেলবো না। হ্যাঁ বলছে আমি খাবো, ওই নিয়েছি আমি প্যাকেটটাকে ফেলে দিচ্ছি আমার হাত থেকে, আমি তো দেবো সবই দেবো, প্যাকেটটাকে কেড়ে ফেলে দিচ্ছি, আমি আমি আমার হাত লাইং, আমি প্যাকেটটাকে ফেলে দিতে যাচ্ছি, এবার দেখছি বাবা কি করলো, মেয়ের সাপোর্ট নিয়ে নিলো। আমি ওকে যাচ্ছি নিয়ে, আমার তো একটা হাত অকেজে বলে আমাকে ধরে ফেললো দুজনে মিলে, মেয়ে বাবা একটা তো আমার হাতটাকে ধরে নিলো, আর একটা হাত দিয়ে ও প্যাকেটটাকে কেড়ে ওই ঠ্যাংয়ের ওই কটকটিটাকে তুলে তুলে খেলে। আমি তো আজ থেকে ওর কোনো এঁটো কাটা আমি খাবোই না, ঠিক করে নিচ্ছি, খুব নোংরা মেয়ে। মাংস তো খাস রোজা তো, তাও ওরকম তো মাংস থেকে কটকটিটাই ভালো লাগে, আমি আমার মাংস সবাইকে দিয়ে দিই, বাট ওই কটকটিটা আমি কাউকে দিই না। তো ঠিক আছে, আজ তোমাদের সাথে অনেক গল্প হলো, তো গল্প মাঝে মাঝে করি, রোজ তো ব্লগই দেখায়, তো মাঝে মাঝে গল্প করতেও ইচ্ছা করে, তো আজকে তোমাদের সাথে গল্প হলো। তো এখন বাসতে চললো, দেখো 10:45 হয়ে গেলো, তো আমার কাজ পড়ে আছে, আমি কাজগুলো করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্লগ দেখতে থাকবে, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছে ব্লগ আমার বন্ধু হয়ে যাবে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে বেজ্জতি করে দিলে, বাবা নেবে তুই কার সাথে লড়বি বল, আমার সাথে তো লড়বি, আমি এই ব্লগটা দেবো না, টাটা।